হনুমান সিদ্ধ সাবর বীজ মন্ত্র, বলা হয় এই মন্ত্র যার কান অব্দি শুধুমাত্র পৌঁছায়, যে শুধুমাত্র এই মন্ত্র শুনে থাকে সে অলৌকিকভাবে তার ভাগ্যে ভালো পরিবর্তন পায়। হনুমান সিদ্ধ সাবর বীজ মন্ত্র নিজের মধ্যেই একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র মানুষের জীবনে সকল ধরনের সুখ শান্তি প্রদান করে থাকে। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আজকে যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন। হনুমানজি মহারাজের কথা আমরা সকলেই জানি যে হনুমানজি মহারাজ হচ্ছেন কলিযুগের দেবতা। কলিযুগে যে ব্যক্তি ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে হনুমানজি মহারাজকে ডেকে থাকে, হনুমানজি মহারাজ তৎক্ষণাৎ সেই ব্যক্তির দুঃখ কষ্ট দরিদ্রতাকে দূর করে থাকে। হনুমানজি মহারাজের অনেক মন্ত্রের মধ্যে একটি মন্ত্র রয়েছে, হনুমান সিদ্ধ সাবর বীজ মন্ত্র। এই মন্ত্র মানুষকে তৎক্ষণাৎ তার জীবনে আলোকিক পরিবর্তন ঘটায়। আপনি আপনার জীবন থেকে দুঃখ কষ্ট এবং জীবন থেকে সকল সমস্যাগুলিকে আপনি দূর করতে পারবেন। বলা হয় এই মন্ত্রের মধ্যে এতটাই শক্তি আছে, যদি এক গ্লাস জলের দিকে তাকিয়ে এই মন্ত্র শুধুমাত্র যদি 21 বার এই মন্ত্রকে জপ করে হনুমানজির প্রতিচ্ছবি মনে রেখে সেই জলের দিকে তাকিয়ে যদি 21 বার এই মন্ত্রকে জপ করে সেই জল যদি সেই ব্যক্তিকে পান করানো যায় যার মধ্যে শারীরিক অসুস্থতা রয়েছে, সেই ব্যক্তিও অনেক ভালো ফল পায়। তো হনুমানজি এই মন্ত্রটি যদি প্রতিদিন শুধুমাত্র শোনা যায় তাহলে মানুষের জীবন থেকে খুব শীঘ্রই সকল কিছু সমস্যা শেষ হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে হনুমানজির এই মন্ত্রটির কথা বলছি এবং এই মন্ত্রটিকে 108 বার জপ করব। প্রতিদিন যারা রয়েছেন, যারা জীবনে প্রতিদিন কষ্ট করছেন, জীবনে প্রতিদিন পরিশ্রম করছেন, কিন্তু আপনার স্বপ্ন অনেক বড়, আপনার ইচ্ছা শক্তি অনেক বড়, আপনার স্বপ্ন বড়, আপনার ইচ্ছা বড়, কিন্তু তা সত্ত্বেও আপনি জীবনে আপনার সেই স্বপ্ন এবং ইচ্ছাগুলিকে আপনি বাস্তবে পরিণত করতে পারছেন না, কোনো না কোনো কারণে জীবনে আপনি বাধা বিপত্তির মধ্যে চলছেন। যে কোনো কারণেই হোক না কেন, যে কোনো বিষয়ই হোক না কেন, যখনই আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন, যদি আপনি ভাবছেন যে সেই সমস্যার আর কোনো রাস্তা নেই, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, আপনি খুব অসুবিধায় আছেন, এই মন্ত্রটিকে আপনি অবশ্যই প্রতিদিন শুধুমাত্র শুনুন। কিন্তু এই মন্ত্র যখনই শুনবেন 108 বার অবশ্যই শুনবেন। আমাদের সনাতন ধর্মে 108-এর একটি অনেক বড় বৈশিষ্ট্য রয়েছে, যার দরুন বলা হয় যে কোনো মন্ত্র যখনই জপ করা যায় মন্ত্র শুনতে গেলে 108 বার অবশ্যই শুনতে হয় বা জপ করতে হয়, তাই হয়তো প্রতিটি জপমালাতে 108-ই থাকে। তো আসুন হনুমানজির মহারাজের এই সিদ্ধি সাবর মন্ত্রটিকে আমরা 108 বার জপ করি। ওম নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা, 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 ওম।
নিশায় স্বাহা। ওম নমো হনুমতে আবেশায় আবেশায় 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 স্বাহা। ওম নমো হনুমতে আবেশায় আবেশায়।
নিশায় স্বাহা ওম নমো হনুমতে আবেশায় আবেশায় 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 স্বাহা ওম নমো হনুমতে আবেশায়
আবেশায় আবেশায় স্বাহা, ওম নমো হনুমতে 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 আবেশায় আবেশায় স্বাহা।